গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে এই ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বোরিংও লাগতে পারে, কিন্তু এটা না বলে আমি পাচ্ছি না যে এই বয়কট জিনিসটা এখন এত বেশি সেন্সিটিভ হয়ে গেছে, এখন এটাকে না হালকাভাবে নেওয়াটা ঠিক নয়। যেটা আমরা লাল সিং চাড্ডাকে দেখে আমরা আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত যে এমন কোন এইসব অভিনেতারা, যেমন কিছুদিন আগে 2 দিন আগে অর্জুন কাপুর একটা স্টেটমেন্ট দিয়েছিলেন তো কোনো একটা চ্যানেলকে, তো সেখানে উনি বলেছিলেন যে আমরা এই জিনিসটা অনেকটা বেশি সহ্য করে নিয়েছি, আমাদের এবার কিছু করা উচিত, এই এই ধরনের স্টেটমেন্ট। যদিও অর্জুন কাপুরের সিনেমা বেরিয়ে গেছে, এখন আপাতত ওনার রিসেন্ট সিনেমা কি আসবে ওরকম আমার কাছে কোনো নিউজ নেই। আর বাকি রইলো বিজয় দেবরকোন্ডা। বিজয় দেবরকোন্ডাকেও যখন বয়কট নিয়ে বলা হয়েছিল, তিনি একটা ব্যালেন্সে একটা উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, বয়কট করলে শুধুমাত্র এই যে লাল সিং চাড্ডাকে যে বয়কট করা হলো, বয়কট করলে শুধুমাত্র আমির খানের ক্ষতি হচ্ছে না, ওই সিনেমার সঙ্গে জুড়ে আছে 3,000-4,000 ফ্যামিলি, যেটা আমি আগেও আমি বলেছিলাম যে বয়কটের ক্ষেত্রে কি কি হতে পারে। বয়কট হলে একটা এটা এটা একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি কি হতে পারে। তো যাই হোক, তবে আমার মনে হয় কথা যেগুলো বলেছেন, আবার রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম যে জিসকো বিজয় দেবরকোন্ডাই বলেছেন জিসকো বয়কট করনা হ্যায় করে, জিসকো না করনা হ্যায় না করে, জো মুভি হল মে নেই দেখনা জাতে হ্যায় নেই দেখে, জো দেখনা জাতে হো মোবাইল ইয়া ফির টিভি মে ও ওটিটি মে দেখ লেঙ্গে, মানে এরকম ধরনের একটা কিছু স্টেটমেন্ট দিয়েছে। তো যাই হোক, বিজয় দেবরকোন্ডাকে তো কেউ কোনো ওর সিনেমা বয়কটের কোনো আমি জায়গা, মানে আমার মনে হয় না ওই সিনেমাটা বয়কটের তালিকাতেও বোধ হয় ছিল। তো এরকম সিনেমা রিলিজ হওয়ার আগে এরকম ধরনের স্টেটমেন্ট দেওয়া, আপনারা ভাবছেন সিনেমা প্রচার হচ্ছে না, এটাতে সিনেমার কোনো প্রচার হচ্ছে না, উল্টে নেগেটিভ প্রচারই হচ্ছে। কারণ এখন বয়কটকে সিরিয়াসলি নেওয়াটাই উচিত। আর অর্জুন কাপুর যে ধরনের স্টেটমেন্ট দিয়েছে, পাবলিক কি রকম ধরনের, পাবলিকের বক্তব্য কিরকম ছিল সেটা আমরা অনেকেই হয়তো দেখেছি যে পাবলিক কিভাবে এটাকে মানে নিয়েছে। তো এখন পাবলিক ক্ষেপে আছে, পরিষ্কার কথা, তো ক্ষেপে আছে যখন, তখন এই ধরনের স্টেটমেন্ট দেওয়া বা যদি বয়কট নিয়ে জিজ্ঞাসা করে একটা ব্যালেন্সে উত্তর দেওয়াটাই উচিত। আর যেখানে আর কিছুদিন বাদেই, 4-5 দিন বাদেই বিজয় দেবরকোন্ডা লাইগার রিলিজ করবে, সেখানে এমনিতেই তো নেপোটিজম নিয়ে একটা বিরোধ আছে, তার মধ্যে অনন্যা পাণ্ডে আছে, তো তারপরেও যদি বিজয় দেবরকোন্ডার এরকম স্টেটমেন্ট থাকে তাহলে তো মুভি চলাটা একটু মুশকিল হয়ে যাবে। আমি জানি না, মানে আমি ওরকম কোনো প্রেডিক্ট করছি না যে এরকম স্টেটমেন্ট দিলে মুভিটা ফ্লপই হয়ে যাবে, আমি ওরকম কিছু ইয়ে করছি না, কিন্তু এইরকম ভাবে রিলিজের মুখে বয়কট নিয়ে বলাটা, মানে আপনি যেরকম ক্যাজুয়াল, আমি বিজয় দেবরকোন্ডাকেই বলছি, অর্জুন কাপুরকে বলে লাভ নেই কারণ ওনার রিসেন্টলি এখন আর কোনো সিনেমা বেরোচ্ছে না, বিজয়কেই বলছি যে আপনি যে ধরনের যেভাবে আপনি খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচের সঙ্গে আপনি বলেছেন যে জিসকো বয়কট করনা হ্যায় করে, জিসকো না করনা হ্যায় না করে, হাম তো ফেম বানাতে রহেঙ্গে, তো এই এই ক্যাজুয়াল অ্যাপ্রোচ, মানে আপনি দেখুন অর্জুন কাপুরের কোনো সিনেমা নেই তাতে তিনি এই ধরনের কথা বলেছেন, তাতে পাবলিক কতটা খেপে গেল। এবার আপনার সিনেমাটা আসছে, লোকে তো অবাক হয়ে যাচ্ছে যে আপনি কেন এই ধরনের কথা বলছেন। আমি অন্য কিছুর জন্য বলছি না, বয়কটকে আমিও, বয়কটের আমিও বিরোধী, কিন্তু যার সিনেমা বেরোচ্ছে, আমরা রিভিউয়ার, আমরা বয়কট নিয়ে আমরা কথা বলতেই পারি, তার জন্য তো আমরা বলছি, বলছি না কি আমাদের পশ্চিমবঙ্গ বয়কট, কোনো একটা মুভিকে নিয়ে বয়কট হয়েছে তো আমরা তো বলেছি, অনেকেই বলেছে, কিন্তু যার মুভি বেরোচ্ছে তার এই মুহূর্তে বয়কট, যেহেতু আপনার মুভিটা মানে মুম্বাই থেকে বলিউড থেকে বেরোচ্ছে, বয়কট বলিউড তো একটা ট্রেন্ড চলছে, তো সেই সেই হিসাবে আপনার একটা ফ্যান ফলোয়িং কিন্তু আছে, নর্থ ইন্ডিয়াতেও কিন্তু আছে আপনার একটা ফ্যান ফলোয়িং, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন যখন, মানে ব্যাপারটা কি বলুন তো, সামনে সিনেমাটা রিলিজ করছে তো সেই জন্য এই ধরনের স্টেটমেন্ট দেওয়াটা, এবার পাবলিক কতটা খেপে যেতে পারে
সেটা তো আমরা লাল সিং চাড্ডার ক্ষেত্রেও তো আমরা দেখতে পেয়েছি। আমি মানে এই ধরনের স্টেটমেন্ট মানে এই সময় পাবলিক ক্ষেপে আছে, আর আমি এটা আমার বলতে কোনো অসুবিধা নেই, বলিউডের এই সময় খারাপ সময় যাচ্ছে। তো খারাপ সময় যখন যাচ্ছে তো তখন আমার মনে হয় চুপ করে থাকাটাই ভালো। আর যেই সব সাউথের সিনেমা, মানে আমি আপনার স্টেটমেন্টকে ভুল বলছি না, কিন্তু সময়টাকে, সময়কে আমি মানি, সময়টা ভুল। আপনার স্টেটমেন্ট আপনি যা দিয়েছেন সেই স্টেটমেন্ট আমাদের বাংলা থেকেও দেওয়া হয়েছে, এটা আমরাও দিয়েছি। আমরা এটা নয় যে আমরা আমরা নিজেরা বলিউডকে বয়কট করছি, ওটা আমরাও দিয়েছি, কিন্তু আমাদের দেওয়া আর আপনি আপনার যা সিনেমা বেরোচ্ছে তার দেওয়া, দুটোর মধ্যে অনেক তফাত আছে। তো সেই হিসাবে মানে আমার মনে হয়, আমার আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে এই ধরনের স্টেটমেন্ট দেওয়াটাও একদমই উচিত না, মানে একদমই না। কারণ পাবলিক এখন বয়কট করবে, মানে একটা শুধু একটা চিঙ্গারির দরকার, মানে আগুন লাগবেই। মানে যদি আপনার মুভি না হয়, আমি কখনোই চাইবো না যে আপনার মুভি এরকম ভাবে ফ্লপ হোক লাল সিং চাড্ডার মতো, আমি এটা কখনোই চাইবো না। কিন্তু অ্যাজ আ রিভিউয়ার, মানে আপনার কিছু কিছু সিনেমা আমার ভালো লেগেছে, গীতা গোবিন্দম বিশেষ করে আমার ভালো লেগেছে, অর্জুন রেড্ডিও খারাপ লাগেনি। তো সেই হিসাবেই একটা মানে বলা যে আপনার এইরকম ভাবে ক্যাজুয়ালি এই জিনিসটাকে নেওয়াটা এই মুহূর্তটাতে ঠিক নয়। সময়টা এগোক, সবে তো কোভিড পিরিয়ডটা পেরিয়েছে, সময়টা এগোক, দেখবেন আস্তে আস্তে বলিউড স্টেবল হয়ে যাবে, সবাই স্টেবলই হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। সো আশা করছি আমার বক্তব্যটা আমার দর্শক যারা আছেন, মানে আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।